পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড খুলনায় ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠানে গ্রাহকদের বিমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার 18 জানুয়ারি খুলনা শহরের সোনারাঙ্গা মোড়ে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নিজস্ব ভবন সেমিনার কক্ষে ইউনিটের ম্যানেজারদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী ও ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএম ইউসুফ আলী বলেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিমা আইন অনুযায়ী সঠিক পদক্ষেপ নিয়ে দেশের সকল জেলা উপজেলা সহ প্রত্যন্ত অঞ্চলে কাজ করে যাচ্ছে। কোম্পানি গ্রাহকদের টাকা আমাদের নিকট আমানত। এই টাকা সঠিকভাবে ব্যবহার করে সময় মতো গ্রাহকদের হাতে লভ্যাংশ পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। এই জন্য কোম্পানির কর্মীদের সঠিকভাবে কাজ করতে হবে। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রকল্প পরিচালক ও খুলনা জেলা সমন্বয়কারী মোহাম্মদ সাইফুল ইসলাম রুবেলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড জনপ্রিয় বিমা প্রকল্পের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, ইসলামী বিমা তাকাফুল প্রকল্পের নির্বাহী পরিচালক মোহাম্মদ এনামুল হক ও পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক মুফতি মোহাম্মদ দিদারুল ইসলাম প্রমুখ। এছাড়া প্রকল্প ইনচার্জ সহ পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সভা শেষে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি লিমিটেডের সিইও বিএম ইউসুফ আলী বিমা গ্রাহকদের হাতে চেক তুলে দেন।